बेटा दूध मेरे थोड़ी थोड़ी नीचे डाल दे तो তো বন্ধুরা আজকে পিঠে তৈরি করব, তার জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। ওইটাকে আবার বেটে নিচ্ছি শিল দিয়ে। তুমি তো মারছ, বাড়ির চাল তারপর পিঠেটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমাদের অর্ধেক বাটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, এটা বেটে নিচ্ছি, তারপর দেখা হচ্ছে। দেখুন চাল বাটা হয়ে গেছে, দেখলেন আপনাদেরকে চাল বাটা দেখিয়ে দিয়েছি। এবার চালটাকে জল দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কীভাবে ব্যাটা তৈরি করে নিচ্ছে, দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। হয়ে গেছে, দেখুন এবার কীভাবে তৈরি করি। তো এটা আমাদের পুরনো একটা খোলা ছিল ঠাকুমার আমলের, ঠাকুমা এটাই পিঠা তৈরি করত। দেখুন খোলাটা তেতে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর একটা বেগুনকে কেটে নিয়েছি মাখানোর জন্য। তো যেমনভাবে তৈরি করতে পারেন, কেউ গোল কেউ চারকোনা, আমরা গোল করে তৈরি করছি। যেমনভাবে তৈরি করতে পারেন, পিঠের কোনো ব্যাপার নেই, সাইজ নিজের মতো করে নেবেন। আমরা গোল করে নিচ্ছি, এবার একবার উল্টিয়ে দেব। এবার দিয়ে দেব দুধের ক্ষীর, দুধ মেরে তৈরি করেছিলাম ক্ষীরটা। তো এই সাইডে ঘি দিয়ে দেব, বেগুনটা ভাজা হয়ে যাবে, ঘিয়ে ভাজা বেগুন, কত সুন্দর কালার হয়ে গেছে, তুলে নিচ্ছে। তো ঘি মাখিয়ে দিলাম, এবার দিয়ে দেব এটা হালকা করে, কেবল হালকা মতো রাখা। দেখুন কত সুন্দর হচ্ছে, এবার উল্টিয়ে দেব। এটা ঘি মাখিয়ে দিলে খুব খেতে টেস্টি হবে, তার জন্য আমরা দুবার করে ঘি দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমরা দুধের পুর, দুধটাকে মেরে আমরা মেওয়া তৈরি করেছিলাম, চিনি দুধ দিয়ে এটা ক্ষীরের মতন একটা তৈরি করেছি, যেটা পুরের মধ্যে আমরা দিচ্ছি। এটা ফোল্ডিং করে দেব, ঘি বুলিয়ে দেব। আমরা দুজনেই তৈরি করছি, দিয়ে দাও একবার। তো কত অল্প সময়ের মধ্যে আমরা তৈরি করে নিলাম, নামিয়ে নিলাম। জিরা দিয়ে দেব, এটা ভাজ করে দিলাম। এই সাইজ আমাদের তো হয়ে গেল। তোমরা এই যে সমান করে দেবো ভিতরে ওখানে সাদা করে। পিঠে তৈরি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে দুটো আমি। দেখুন বন্ধুরা, পিঠে তৈরি হয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া করব। এটা হচ্ছে জালি পিঠে আর এটা হচ্ছে পাটিসাপটা। আমি খাওয়া দাওয়া করব জালি পিঠেটা। গরম ভেরি গুড়, কি মনে হচ্ছে খেজুরের গুড় লাড্ডু ভেলি। এটা সাইডগুলো মরমর করছে, খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে। খাবে না বিউটি বসে আছে আমার, আমি খাওয়া দেখছিলাম। বিউটি বসে আছে, আমি খাওয়া দাওয়া করছি আর এ বসে বসে খাওয়া দেখছি আমার। তো পিঠাটা তৈরি করলো বিউটি, আমরা দুজনেই করলাম। তো আমাদের বিউটি বেশি করেছে, আমি দু একটা করেছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।